নমস্কার দর্শক বন্ধু, শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যার খবরক আপনার স্বাগত করছি, সঞ্জয় কথাপতি। আজ আমি পৌঁছেছি এক নিয়ারা কটি, চা কটি, কটক সিটি 10 নম্বর চা কটি, যে সমাগম হয়েছে বরিষ্ঠ ব্যক্তি, বরিষ্ঠ মুরেই মানুষ। এ কটক শহরের উন্নতির চিন্তাধারা, ওড়িশার উন্নতির চিন্তাধারা, বস্তি উচ্ছেদ, ওড়িশাকে স্বতন্ত্র রাজ্য পাইয়া, স্বতন্ত্র ভাষার মান্যতা এবং ওড়িশাকে 371 ধারা লগাইবার তাঁকর মতামত, দ্বিতীয় রত্নভণ্ডার খোলিবা, সব বিষয় নিয়ে আলোচনা চাল। এই আলোচনা ভিতরে আমি মধ্যই করছি এবং মতামত সংগ্রহ করছিল কিছু বুদ্ধিজীবীঠারু, যে জনাশুনা কটক শহর সরকারকে নিবেদন এমানকর যে বস্তি উচ্ছেদ পূর্বর বস্তি লোক আগে থইথান করতু, তাপরে বস্তি উচ্ছেদ করুন। ওড়িয়া ভাষাকে প্রাধান্য দিয়া যাও, বস্তি লোক থইথান করা যাও, তাপরে উচ্ছেদ করা যাও, এবং রত্নভণ্ডারর যে সুরক্ষা সুরক্ষা দিগরে ওড়িশা সরকারকর লক্ষ্য রহু। শেষ এবং বিরাট প্রশ্নবাচী রয়েছে যে বর্তমান ওড়িশার রাজ্যপাল মাননীয় রঘুবীর দাসর পুয় মার মারি সুরক্ষা কর্মীকে সুরক্ষা দেওয়া উচিত, ন্যায় প্রদান। কিন্তু এই যে কহিলেন যে বিজেপি বলি, বিজেপি নহ, কিন্তু সরকার চেঞ্জ করা ফর তাপরে এই যে ঘর বস্তি ভাঙ্গা কথা কৌছন সরকার, সরকার কইছন যে জেলাপালকে তুমি আমি গোটে রিপোর্ট দিও, রিপোর্ট দেলাপরে প্রধানমন্ত্রীর যোজনা যে সবুলে কৌছেন যে তুমি রিপোর্ট রাখ কেউ কেউ বস্তি ভাঙ্গি, তাকে আগে স্থায়ী করা ব্যবস্থা করি তা বস্তি ভাঙ্গব। কিন্তু আগর যে আমার এই কটকরে কতগুটি বস্তি ভঙ্গা হল কিছু কথা নাই, যাই সাংে সাংে গাড়ি পৌঁছলা নিয়ে তাকে সে কাঠজড়ি কোলের নিয়ে ছাড়দা, কিছু করছে মানে বর্ষা দূর দূর ঝাড়ুছি সেই সময় ছাড়দা। চিন্তা করতু সরকার কেমিকা সরকার লা এটি, এমানে যে বিরোধ করছে সে ভিতরক যাও না, খালি উপর সরকার তো নিশ্চিত হিসাব নব কেউ কেউ জায়গার সরকার জমিকে সে অধিকার করে রয়েছেন। আর কিন্তু প্রকৃত জন ভালো সরকার যে কি জনতার সরকার, সে কেবে হঠাৎ কি ভাঙ্গিব না, এমানকর ব্যবস্থা করি তাপরে ভাঙ্গিব, এটা মু কৌছি। এবং যেকোন লোক কহব সমস্ত অধিকার অছি রহবা, ঘর করে রহবা, স্থায়ী বাসিন্দা হয়ে রহবা, তেমন তাঁকু কোণী জায়গায় তাকে স্থায়ী করা সরকার ব্যবস্থা করব, গলা পরে যাই বস্তি ভাঙ্গিব। এবং আগে কথা আমি কব, রত্নভণ্ডার 46 বর্ষ পর রত্নভণ্ডার খোলিলে কোণ, যেত সরকার যেত ডিসিশন নেলে খোলিয়াপি আট দিন রইপারে ঘরর আমি অভিভাবক কাউ কহবা, পিতামাতা কহবা, জগন্নাথ তাঁকর রত্নভণ্ডার মুখ্য জগন্নাথ, জগন্নাথ যেত নাহি মাউসী ঘরে অনেক তুমি তাকে খুলি দেল, তাঁকর অপমান হল। বরিষ্ঠ বিজেপি নেতা প্রতাপ ষড়ঙ্গী করি মানে কৌছেন যে জগন্নাথ সে ঘর জুইয়া, জগন্নাথ ঘর জুইয়া, আউ ঘরণী হচ্ছে মালিকিণী হচ্ছে লক্ষ্মী, তেমন যদি মালিকিণী অনেক আমি খুলি দেব তো কোণ অসুবিধা হয়ে গেল। রজা চাল চোবাইলে কোণ কুহতি খুশির যোগ হচ্ছে, গরিব চোবাইলে কোণ কহবে সেইভাবে এই কথাটা। আপনার যে সিডি অঞ্চলের বস্তি বস্তি উচ্ছেদ চালছে, থইথান ব্যবস্থা নাই কিন্তু বস্তি উচ্ছেদ, সেই বিষয়ে আপনার গোটে ভালো প্রশ্ন আপনার করছেন। গোটে বস্তি তৈরি হওয়া 50 বর্ষ লাগুছে, বর্তমান লোক চাইলে তুমি ভালো শাসন করব, লোক সুবিধা দেব, তেমন লোক পরিবর্তন করি তুমি দেলে সরকার গঠন কল, তুমি আসু আসু বর্তমানে কৌছ জেলাপাল মানুষ নির্দেশ দৌছ গোটিয়ে সপ্তাহ ভিতরে ইয়ার তদন্ত করে রিপোর্ট দিও, বস্তি সব ভাঙ্গিব, তাহলে এইটা কোণ সরকারের নিয়ম? আমার বা কেন্দ্র সরকার কইছেন প্রত্যেক বস্তি বাসিন্দাকে আগে স্থায়ী কর, বস্তি বাসী রক্ষি সারা পরে তুমি বস্তি ভাঙ্গিব, তো সেইটা নকি বস্তি ভাঙ্গি দেল। মু আপন মান থ্রুয়ে জনাই দেওয়া চাহুচি, যদি বস্তি ভাঙ্গিটা নিয়ম পরিবর্তন ন করতে আগামী ভবিষ্যতরে ওড়িশার এক মহা আন্দোলন করা যাব, এর তিলে মাত্র সন্দেহ নাই। ওড়িশা লোক এই সরকার হি আমরা করবে, কোটি জমি চাষ হয়েপার কৌশি প্রকার সুবিধা না, জলসেচন যোজনা না, সবু লোক মানে পড়িয়া হয়ে দিন সারা তাস খেলা তো আর কিছু কাম না, পয়সা পাইলে ঘর পাইলে সব প্রকার পাইকি তাঁকর ইয়ে করে চালছেন। মহারাষ্ট্র গুজরাট ভাই রাজ্যের 18% 371 ধারা লাগু হয়েছে কেন্দ্র সরকারের দ্বারা, 371 ধারা লাগু হয়েছে যে গুজরাট হচ্ছে গরিব রাজ্য আর মহারাষ্ট্র হচ্ছে গরিব রাজ্য, কিন্তু সেটি যে পোশাকর গোটে গোটে দাম হচ্ছে 1,00,000 টাকা, কিন্তু ওড়িশার লোক পিঁধিবাকে পাঁতিনি,
কিন্তু ওড়িশা হচ্ছে ধনী রাজ্য যেটি টঙ্কিকিয়া বিপিএল চাউল লোক খাঁতি কিন্তু এটি 18% ট্যাক্স আমি দেওয়া মানে বাধ্য 371 ধারা লাগু হয়ে পালানি এতদিন মোদী সরকার রহলে কিন্তু 371 ধারা লাগু হয়ে পালানি তা বিষয়ে আপনার কোন মত রাখবে? সেইপাই তো আগর বহু কিছু ইয়ে করা হয়েছে আমার মুখ্যমন্ত্রী কেথর ডিমান্ড করছেন যে আমার দেশকে স্বতন্ত্র করা যাও ওড়িশা তেমন ওড়িশা স্বতন্ত্র করা ওড়িয়া ভাষা বিদ্যা ডেভেলপমেন্ট করতে তার কোণী প্রকার সুবিধা দিয়ে কিন্তু মন্ত্রী তো ধরলে আমার সাথে রহ রহিকি চালিকি বর্তমান এই প্রকার অসুবিধা ওড়িয়া ভাষাকে প্রাধান্য দেলে কালে ইংরেজি ভাষাটা বুড়ি যাব বলে ইংলিশ স্কুল মানুষ যে কমিশন খাওয়া সেটা বুড়ি যাব বলে না কোণ হ্যাঁ সেই